নবদ্বীপ মালঞ্চপাড়া গাবতলা এলাকায় একটি গাড়ি থেকে উদ্ধার করা হলো প্রচুর পরিমাণে গাঁজা। এদিন দুপুরে নবদ্বীপ পৌরসভার এক নম্বর ওয়ার্ডের মালঞ্চপাড়া গাবতলা এলাকায় নবদ্বীপ থানার পুলিশ এবং জেলা পুলিশের তৎপরতায় প্রায় লক্ষাধিক টাকার ওপর গাঁজা উদ্ধার করা হলো এবং আটক করা হলো গাড়ি চালককে। গাড়ি চালকের নাম শেখ রাজেশ, তার বাড়ি কলকাতার পার্ক সার্কাস এলাকায়। জানা যায় পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে নবদ্বীপের পার্শ্ববর্তী শ্রীরামপুর থেকে ওই বেসরকারি প্রাইভেট গাড়িটিকে তাড়া করে নিয়ে এসে মালঞ্চপাড়া গাবতলায় আটকায় নবদ্বীপ থানার পুলিশ জেলা পুলিশের সাহায্যে। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে জেলা পুলিশের এক শীর্ষ আধিকারিক। এরপর সেই বেসরকারি গাড়িটিকে তল্লাশি চালিয়ে গাড়ির ভেতর থেকে প্যাকেটের পর প্যাকেট প্রচুর পরিমাণে নিষিদ্ধ গাঁজা উদ্ধার করা হয়। প্রায় শতাধিক কিলোর উপরে গাঁজা উদ্ধার করা হয়েছে বলেই স্থানীয় সূত্রে জানা যায়। নবদ্বীপ থেকে সমীরদের রিপোর্ট, সমাজ হিতৈষী। আমি দেখলাম এখান থেকে গাড়ি থেকে গাঁজা বের করেছে, আপনি এখানে তো দেখা যাচ্ছে 100 প্যাকেট প্রায়, তার মানে 100 কিলোর প্রায় কাছাকাছি। এখন কেজি প্যাকেটে কত করে কেজি আছে আমি জানি না, 1 কিলোর উপরে থাকলে তাহলে 100 কেজি, 100 কিলোর কাছাকাছি। আপনার এই ওয়ার্ডে বা গাবতলায় যে ধরা পড়লো গাড়িটা, তাকে সার্চ করে বের করলো, কি মনে হয় কোথা থেকে আসছিল? সে বিষয়ে আমি সঠিক জানি না, তবে প্রশাসন সেটা জানে, সঠিক বলতে পারবে। হ্যাঁ, তো তারা নিশ্চয়ই কোনো ইনফরমেশানে বেসিসে কোথা থেকে ধাওয়া করে এসে এই জায়গার লোকেশনটাতে তারা তাকে ট্রাক করতে পারে, যেহেতু একটু ভিঞ্জি এলাকা, গাড়িটা হয়তো দ্রুততার সঙ্গে যেতে পারেনি বা কোনো একটা কারণ হতে পারে। হ্যাঁ, তো ঘটনাচক্রে দুর্ভাগ্য আমার যে এটা 1 নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে গেছে। এত সংখ্যক গাঁজা নবদ্বীপে ঢুকছিল, মানুষের কাছেও একটা আতঙ্ক বা বলতে পারি আতঙ্ক তো বটে, এবং এটা খারাপ একটা বার্তা। হ্যাঁ, এবং সঠিক রিসিভার এখানে নবদ্বীপে যে কার কাছে আসছিল সেই লোকটি বা সেই জায়গাটা খুঁজে পাওয়া, ইতিমধ্যে চালককে আটক করেছে দেখা যাচ্ছে, সেটা হচ্ছে কি তাদেরকে জেরা করে সেই জায়গাটাকে বের করতে পারবে। আপনার নাম? এটা কত নম্বর ওয়ার্ড? 1 নম্বর ওয়ার্ড। আপনি কি দেখছেন? আমি এসে দেখছি গাড়িটা দাঁড়িয়ে রয়েছে এখানে, সার্চ করলো, সার্চ করলো, ওখান থেকে গাঁজা মাজা বার করলো, প্রচুর গাঁজা। হ্যাঁ, প্রচুর, কয়েক 100 প্যাকেট হবে। হ্যাঁ, কাছাকাছি কাছাকাছি। এটা পুলিশ, পুলিশ, জেলা পুলিশ আছে। আচ্ছা, এটা কোন জায়গায়? এটা মালঞ্চপাড়া গাবতলা। আপনার নাম? মানব ঘোষ।